আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, মার্জিয়া মীরা। নির্দেশনা মেনে অর্ধেক জনবল নিয়ে কাজ করছে বেশিরভাগ সরকারি বেসরকারি অফিস, তবে সবকিছু চালু থাকায় সেবা দিতে হিমশিম খাওয়ার অভিযোগ করেছেন অনেকে। এভাবে চললে ভোগান্তির আশঙ্কা তাদের। করোনা ভাইরাস মোকাবেলায় বিকল্প কোনো ব্যবস্থা করা যায় কিনা সে বিষয়টি ভেবে দেখার আহ্বান জানিয়েছেন তারা। সংসদ সদস্য র আ ম উবায়দুল মুক্তাদির চৌধুরী ও তার স্ত্রী সন্তান সহ ব্রাহ্মণবাড়িয়ে নতুন করে 28 জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। জেলায় সংক্রমণের হার 28.57%। এ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় করোনা শনাক্ত হয়েছে 12,684 জন। জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন 181 জন। এদিকে শেরপুরের সবশেষ একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন 55 জন, শনাক্তের হার 59.13%। কুমিল্লায় শনাক্তের সংখ্যা বাড়ছে, গত 24 ঘন্টায় করোনা একজনের মৃত্যু হয়েছে, নতুন শনাক্ত 202 জন, শনাক্তের হার 46.04%। সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগ দাবিতে সপ্তম দিনের মতো আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। প্রথমে 24 জন ও পরে আরও 4 শিক্ষার্থী অনশন কর্মসূচিতে যোগ দেন। তাদের মধ্যে 17 জন অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন, বাকি 11 জন উপাচার্যের বাসভবনের সামনের প্রধান ফটকে অনশন করছেন। সোমবার রাতে ক্যাম্পাসে মশাল মিছিল করেন বিক্ষুব্ধরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে গোলচত্বরে গিয়ে শেষ। রংপুর কোতোয়ালি থানার ভিকটিম সাপোর্ট সেন্টারে রুহি নামের এক তরুণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার কথিত প্রেমিক মিঠুন মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। তার মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রুহি ঝিনাইদহের হরিণাকুণ্ড থানার হরিয়ার ঘাট গ্রামের সেকেন্দার আলীর মেয়ে। পুলিশ জানায় গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে রুহি। সোমবার রাতে সংবাদ সম্মেলনে রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার আলতাফ হোসেন জানান, এ ঘটনায় 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় নিখোঁজের 5 দিন পর মাথা ভাঙা নদী থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম পপি খাতুন। সোমবার সন্ধ্যায় ভাঙবাড়িয়া নতুন ব্রিজের কাছ থেকে তার লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। আজ নিহতের ময়নাতদন্ত করা হবে। পপি উপজেলার বেলগাছি গ্রামের নূর ইসলাম ভেলার মেয়ে। এ ঘটনায় নিহতের স্বামী তুহিন মোল্লাকে আটক করেছে পুলিশ। স্বজনরা জানান, পপি 5 দিন আগে কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হন। এরপর স্বজনরা বিভিন্ন স্থানে তার খোঁজ করেন। অবশেষে মাথা ভাঙা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। এবার আন্তর্জাতিক। জার্মানির হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর হামলায় একজন নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয় 3 জন। সোমবার বিশ্ববিদ্যালয়ের একটি মিলনায়তনে এ হামলার ঘটনা ঘটে। পুলিশ জানায় হামলাকারী ওই জার্মান শিক্ষার্থীর বয়স 18 বছর। তার কাছে 2টি বন্দুক ছিল। এর মধ্য দিয়ে বন্দুক দিয়ে লেকচার হলে এলোপাতাড়ি গুলি চালান তিনি। হামলার এক পর্যায়ে নিজের ওপরে গুলি চালান ওই যুবক, এতে তার মৃত্যু হয়। এদিকে হামলার পেছনে ধর্মীয় বা রাজনৈতিক কোনো উদ্দেশ্য থাকার আভাস পাওয়া যায়নি বলে জানিয়েছে জার্মান গণমাধ্যম। মানহাইম শহরে ওই হামলাকারীর বাসায় তল্লাশি চালিয়েছে পুলিশ। আফ্রিকান কাপ অব ন্যাশনসের খেলা চলাকালে হুড়োহুড়িতে ক্যামেরুনের এক স্টেডিয়ামে অন্তত 6 জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় শতাধিক লোক আহত হয়। স্টেডিয়ামটির দর্শক ধারণ ক্ষমতা 60,000, কিন্তু করোনার বিধিনিষেধের কারণে ধারণ ক্ষমতার 80% বেশি দর্শক প্রবেশের সুযোগ ছিল না। স্থানীয় কর্মকর্তারা জানান, অন্তত 50,000 দর্শক স্টেডিয়ামের ভেতরে ঢোকার চেষ্টা করেছিলেন। এ সময় প্রবেশ পথে হুড়োহুড়িতে হতাহতের ঘটনা ঘটে। এক বিবৃতিতে আফ্রিকান ফুটবল ফেডারেশন বলেছে, তারা ঘটনার সম্পর্কে অনুসন্ধান করে বিস্তারিত জানার চেষ্টা করছে। এবার ইস্পাহানি শেয়ারবাজার সংবাদ। ইউনিয়ন ব্যাংক লিমিটেডের শেয়ার লেনদেন আগামীকাল শুরু হবে। ডিএসইতে কোম্পানিটির ট্রেডিং কোড হবে ইউনিয়ন ব্যাংক। এরই মধ্যে বিনিয়োগকারীদের ব্যয় হিসেবে আইপিও শেয়ার জমা হয়েছে। প্রতি 10,000 টাকার আবেদনের বিপরীতে সাধারণ বিনিয়োগকারীরা 792টি ও প্রবাসীরা 537টি করে শেয়ার বরাদ্দ পেয়েছে। 10 টাকা মূল্যে 42,80,00,000 সাধারণ শেয়ার ছেড়ে 428 কোটি টাকা উত্তোলন করে ব্যাংকটি।
পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।